ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সপ্তমী মেকআপ লুক। সামনে তো পুজো চলেই এলো, আর তো মাত্র কয়েকটা দিন ব্যাস, তারপরে তো দুর্গা পুজো, আর বেশি টাইম নেই আমাদের হাতে। তো ভাবলাম কেন না তোমাদের সামনে একটা সপ্তমীর মেকআপ লুক শেয়ার করা যায়, ঠিক আছে। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমাদের কি কি কোয়ারি আছে সেগুলো আমাকে জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করব তিন দিনে তিনটা লুক তোমাদের সাথে শেয়ার করা, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। সবার ফার্স্টে আমি এখানে একটা হচ্ছে গুড ওয়েভসের টোনার ইউজ করে নিলাম। স্কিনটাকে হাইড্রেটিং করার জন্য কিন্তু আমাদের টোনার খুবই জরুরি। তারপরে এখানে আমি যেটা মেকআপ আর্টিস্টদের ভ্যানিটি ব্যাগে সবসময় থাকে মোস্ট ফেভারেট হচ্ছে অ্যাম্ব্রোলাইসিসের ময়শ্চারাইজার। এটা আমি সবসময় অল টাইম ইউজ করি, আমার ভীষণ একটা ভালো লাগে। এটা কিন্তু প্রাইমারেরও কাজ করে, তোমরা চাইলে এটাতে প্রাইমারও ইউজ করতে না পারো, এই ময়শ্চারাইজারটা যদি তোমরা যদি ইউজ করো। এরপর আমি এখানে ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিলাম। আর এগুলো কিন্তু আমি খুব মানে এগুলো ব্রাইডেও কিন্তু আমি এইসব ইউজ করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কালার বারের প্রাইমারটা না ভীষণ ভালো। তারপরে এখানে আমি প্রাইমারটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর সবগুলোর মধ্যে তোমরা কিন্তু এক মিনিট করে গ্যাপ দেবে, তাহলে মেকআপটা আমাদের একটু বসতে সুবিধে হয় আর কি, লং লাস্টিং করে মেকআপটা। পরপর দিলে পরে আর কি মেকআপটা না উঠে উঠে আসে কোনো সময়, একটু তা গ্যাপ নিয়ে কমসে কম এক থেকে দু মিনিট গ্যাপ দিয়ে দিয়ে এক একটা প্রোডাক্ট ইউজ করবে। এরপরে আমি ইউজ করে নিয়েছিলাম এখানে একটা ক্রায়লনের ডার্মার কালার কারেক্টার প্যালেট থেকে আর কি, আমার শেডের থেকে এক টোন ডার্ক আর কি। যেখানে আমার আনইভেন টোন স্কিন আছে চোখের নিচে, আপার লিপ লোয়ার লিপ, সেগুলোতে আমি ভালো করে ওটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে একটা বিউটি ব্লেন্ডারতে সেটা ড্যাব ড্যাব করে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। দেখো একদম কিন্তু ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে না আমি ফেসে কোনো কারেক্টার ইউজ করেছি বা কিছু। এরপর আমি এখানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম Forever 52-এর। এটা হচ্ছে আমার স্কিন টোন থেকে এক শেড লাইট আর কি। আমি তোমরা যখনই ফাউন্ডেশন ইউজ করবে তোমরা সবসময় এক শেড তোমাদের স্কিন টোন থেকে লাইট নেবে, না তো যদি সেম কালারের স্কিন টোনের সাথে ফাউন্ডেশন নাও পরে কিন্তু সেটা গিয়ে অক্সিডাইজ করে। ওই জন্য কারণ সবসময় ফাউন্ডেশন কিছুটা গিয়ে পরে ব্লেন্ড হয়ে একদম ফেসের সাথে বসে যায়, তখন একটু অক্সিডাইজ করে, যার জন্য সবসময় এক শেড লাইট নিতে হয়। এরপর দেখো এখানে আমি ভালো করে আমার ফাউন্ডেশনটা এখানে ব্লেন্ড করা হয়ে গেল। এরপর আমি একটা সফটওয়্যার প্যালেট থেকে আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছিলাম, যেহেতু আমার গালগুলো ভীষণ ফোলা ফোলা তাই আর কি। তোমাদের যেখানে যেখানে কন্ট্রোল জোনগুলো হয় আর কি, যার যেরকম আছে, যাদের ফেস প্রচণ্ড কন্ট্রোল, এমনিতে শার্ক থাকে প্রচণ্ড, তাদেরটা কন্ট্রোল করার দরকার নেই। আমার ফেসটা প্রচণ্ড ফোলা, কন্ট্রোল করার তো দরকার আছে, নাকটা তো ভীষণ বাজে আমার, তাই নাকে তো মানে বেশি করে কন্ট্রোল করা দরকার আর কি, যাতে একটু নাকটা দেখতে আর কি চোখা লাগে। তো দেখো এখানে আমার মোটামুটি অলমোস্ট কন্ট্রোলের থেকে ডান হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ইউজ করব হচ্ছে কনসিলার, হাইলাইট এরিয়াগুলোতে কনসিলিং করব। আমি এখানে সফটওয়্যার প্যালেটটা থেকেই ফাউন্ডেশনের এক শেড লাইট কনসিলার নিয়ে নিয়েছিলাম, আর সেই কনসিলারটা তারপর ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্রাশের সাহায্যে। তারপর বিউটি ব্লেন্ডারের সাথে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার এখানে ব্রাশের থেকে বেশি বিউটি ব্লেন্ডার দিয়ে বেশি ভালো হয়, আমি সবসময় তাই বিউটি ব্লেন্ডারটাই বেশি প্রিফার করি। এরপর ইউজ করব এখানে হচ্ছে একটা ট্রান্সলুশন পাউডার, সেটা হচ্ছে রিকর্ডের একটা ট্রান্সলুশন পাউডার, এটা হচ্ছে ব্যানানা পাউডারের মতন কিছুটা আর কি। বেশ ভালো পাউডারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে এটা তো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করবো ভালো করে, যেখানে যেখানে আর কি ফাউন্ডেশন দিয়েছো ভালো করে ড্যাব ড্যাব করে আর কি। বেশি তোমরা একবারে বেশি করে না ইউজ করবে না, অল্প অল্প করে নিয়ে ইউজ করবে, দেখবে সবসময় ভালো করে সেটা না বসে যায়। তারপরে সেখানে একটা ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ব্রাশের সাহায্যে ভালো করে পুরো ফেসটা ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পরে এখানে একটা কম্প্যাক্ট দিয়ে আমি ভালো করে পুরোটা বসিয়ে দেব মেকআপটা আর কি। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো, আমি এখানে ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেছিলাম।
এরপরে হচ্ছে একটা হচ্ছে ব্লাশন প্যালেট, এটা হচ্ছে আই ম্যাজিকের ব্লাশন। আমার এই আই ম্যাজিকের ব্লাশন প্যালেটটা ভীষণ ভালো লাগে, তো আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। ব্লাশ না হলে কিন্তু মেকআপটা একদম ইনকমপ্লিট লাগে দেখতে। তারপর এখানে একটা পিএসসি মাইক্রোফিক্সার, যেটা মোটামুটি এটাও সব মেকআপ আর্টিস্টদের কাছে তুমি পাবেই, তো এটা ইউজ করে নিয়েছিলাম। তার উপরে কিছুটা আমি এখানে একটা হুজুর হাইলাইটার আজকে ইউজ করেছি। হুজুর হাইলাইটারটা মোটামুটি ভালোই, খারাপ না, তোমরা নিতে পারো চাইলে। আর এই হুজুর হাইলাইটারটা যেখানে যেখানে হাইলাইট পার্ট আর কি সেখানে ইউজ করে নেবে তোমরা। আমি এখানে একটু গোল্ডেন শেড নিয়েছি আর কি, আমার স্কিন টোন অনুযায়ী, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নেবে। তারপরে এখানে আমি একটা আইব্রো পোমেড থেকে আমার আইব্রোটা ফিল আপ করে নিয়েছিলাম। আমার আইব্রোটা এমনিতেই ব্ল্যাকই, মোটামুটি ডার্ক ব্রাউন আর কি, তো ডার্ক ব্রাউন দিয়ে আমি একটা পাউডারি পোমেড ইউজ করেছি আজকে। একটা পাউডারি পোমেড দিয়ে আমি এখানে আইব্রোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর একটা কনসিলার দিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আই মেকআপটা করার জন্য। আমি আই মেকআপ সেরকম করিনি, জাস্ট একটু একটা কালার অ্যাপ্লাই করে একটু শিমারি কালার ইউজ করেছি। আমার না কেন জানি না নিজের পার্সোনাল ইউজের জন্য খুব একটা আমার আই মেকআপ সেরকম ডার্ক আর ক্রিজ এসব ভালো লাগে না। নিজের পার্সোনাল সবসময় আমি একটু সফট আই মেকআপই পছন্দ করি। তারপরে এখানে একটা বিউটি গ্লোজের প্যালেট থেকে এখানে একটা আমি ট্রান্সলুশন শেড নিয়ে ক্রিজে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভালো করে। তোমরা সবসময় লাইট কালারের ব্রাউন বা যে কোনো লাইট শেডের সবসময় কালার অ্যাপ্লাই করবে ক্রিজ লাইনে আর কি। তারপরে দেখো আমি এদিকে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা শিমারি কালার নিয়ে আঙুলের সাহায্যে আর কি লিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর লোয়ার ল্যাশ লাইনে একটু আমি কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যে কালারটা দিয়ে আমি ক্রিজ লাইন করেছিলাম সেই কালারটা আমি লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এদিকে আমি আই মেকআপ টপ ক্যামেরায় করে নিয়েছিলাম। আমার লাইনার পরতে ক্যামেরায় একদম মানে হয় না, আমি যেন সবসময় লাইনার টপ ক্যামেরায় পরতে ভালোবাসি। তারপরে এখানে আমি একটা আজকে লিপ প্যালেট থেকে ডিলেন্সের লিপ প্যালেট থেকে লিপটা ড্র করছিলাম আর কি। প্রথমে লিপ লাইনার দিয়ে আর কি ড্র করে নিয়েছিলাম। তারপরে এখানে একটা কালার অ্যাপ্লাই করেছিলাম, এই কালারটা না পরে ভালো লাগছিলো না, পরে আমি এটা মুছে একটা অন্য শেডের কালার অ্যাপ্লাই করেছি। দেখো তোমরা কিছুটা ওমরে এফেক্ট দেয় আর কি, হয় না সেরকম। দেখো কালারটা কেমন লাগছে তোমরা জানিও। আর এটা হচ্ছে তোমরা চাইলে দুর্গাপূজার যে কোনো দিনেই তোমরা এই মেকআপটা করতে পারো। আর এই মেকআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাতে এখনও যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর আমার সাথে থেকো, আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।